Ayushi Maiti reporting from the Barashat campus of Brainway University. Welcome to our new segment, Freshers First Day. Durga Puja is right around the corner. It's just a wait for a few days before the streets of Kolkata lights up with joy and enthusiasm. I can already feel the Puja vibes in and around the campus. So let's not waste any time and go interact with the freshers to see how excited they are about this Puja. Let's go. Malda, মানে মালদা থেকে প্রথমবার তুমি কলকাতায় এসেছো কলকাতার পূজোর জন্য এক্সাইটেড হ্যাঁ এক্সাইটেড অনেক অনেক এক্সাইটেড পূজোর শপিং সব হয়ে গেছে নাকি এখনো বাকি আছে কিছু কমপ্লিট শুধু করতে বাকি আমাদের মধ্যে এখন আমরা পেয়ে গেছি এ গ্রুপ অফ ফ্রেশার্স যারা নিশ্চয়ই খুব এক্সাইটেড পূজোর জন্য তোমরা এক্সাইটেড তো পূজোর জন্য আরেকটু জোরে শুনতে পেলাম না অবিয়াসলি এই তো আচ্ছা এবার এখানে বলো কাদের কাদের প্রথমবার পূজো কলকাতায় তোমাদের সবার তো তো আর তোমরা এখানে আগে পূজো কাটিয়েছো তো আর ইউ এক্সাইটেড ফর দিস পূজো ওরা কি তোমার এইবার পূজোর ট্যুর গাইড হবে অফ কোর্স ফার্স্ট হাফ এদের সাথে কাটাবো তারপরে হোম টাউন ফ্রেন্ডসদের সাথে তোমার হোম টাউন কোথায় দীঘা দীঘাতে আর হোয়াট অ্যাবাউট ইউ মাইন টু ও আমার গাইড হচ্ছে ফর দ্য ফার্স্ট হাফ সেম অ্যাজ হিম তারপর আমি বাড়ি যাচ্ছি এন্ড যেটা আমার কাছে প্রচন্ড এক্সাইটিং ব্যাপার বিকজ আমি এক মাস ধরে বাড়ি যাইনি সো ভেরি এক্সাইটিং ইউ গেট টু স্পেন্ড পূজো ইন টু ডিফারেন্ট প্লেসেস তো কোথায় কোথায় নিয়ে যাবে তোমরা পূজোতে তোমার বন্ধুদের নর্থের দিকে তো অনেক ফেমাস প্যান্ডেলস আছে লাইক তেলেঙ্গা বাগান তারপর কাশী বসলেন ওগুলো খুব ফেমাস হয় তো ওগুলোতে নিয়ে যেতে পারি আমি পেয়ে গেছি আমার সাথে আবার একটা গ্রুপ অফ ফ্রেশার্সদের অ্যান্ড পূজো রিলেটেড প্রশ্ন তো নিশ্চয়ই করব কিন্তু তার আগে একটা ছোট গেম খেলি তোমাদের সাথে ঠিক আছে একদম আমি একটা র্যাপিড ফায়ার রাউন্ড করব দুটো অপশন থাকবে যে কোনো একটা অপশন চুজ করতে হবে ওকে আউটসাইড দ্য ক্যাম্পাস অর ইনসাইড দ্য ক্যাম্পাস ইনসাইড দ্য ক্যাম্পাস ইনসাইড দ্য ক্যাম্পাস কেন গ্রিনারি গ্রিনারির জন্য ওকে ফর ইউ লাইব্রেরি অর ক্লাসরুম ক্লাসরুম ফুড কোর্ট অর ক্যান্টিন ক্যান্টিন ওকে ফাইন এবার একটু পূজো রিলেটেড প্রশ্ন করা যাক একদম এখানে কারোর বাড়িতে পূজা হয় হ্যাঁ আমার তোমার বাড়িতে পূজা হয় রাইট তোমার বাড়ি কোথায় আমার বাড়ি সল্টলেক আড়ে ব্লক তো এখন অবধি কেমন প্রিপারেশন হচ্ছে প্রিপারেশন ইন দ্য সেন্স আপাতত ঠাকুর যেটা যেখানে তৈরি হচ্ছে সেখানে প্রায় গিয়ে দেখতে হয়েছে ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না এরপর প্যান্ডেলের দায়িত্ব এরপরে জিনিস কেনার দায়িত্ব অনেক কিছু দায়িত্ব থাকে বেসিক্যালি বাড়ির পুজোটাও ম্যানেজ করতে হয় বা বন্ধুদের সঙ্গে যখন ম্যানেজ করতে হয় সেটাও মানে বাইরে বেরোবো সেটাও ম্যানেজ করতে হয় তো দুটো ভেবে চিনতে প্ল্যান শর্টিং আউট পুরো একসাথে করতে হয় দে আর ভেরি এক্সাইটেড ফর দ্য পুজো অ্যান্ড আই হোপ ইউ অল হ্যাভ অ্যান অ্যামেজিং অ্যামেজিং পুজো থ্যাংক ইউ I have with me a fresher who has come all the way from Assam. What are you excited for the Durga Puja in Kolkata? Yes, I'm of course. I'm so very excited. So, ऐसे भी तो पता ही है कि कोलकाता में दुर्गा पूजा बहुत बड़ा मतलब धूमधाम से मनाता है. So, yeah, I'm pretty excited of that. Would you be staying in Kolkata or would you be going back to your hometown for the Durga Pujas? Stay करने का तो मुझे मन था, but as I'm missing my home, so I'll be returning back to Assam. আসামে দুর্গা পূজা সেলিব্রেট করা হয় হ্যাঁ আসামে দুর্গা পূজা সেলিব্রেট করতে হাউ দুর্গা পূজা ইজ লাইক ইন আসাম দুর্গা পূজা লাইক জব মতলব পূজা স্টার্ট হোনে জাতা হ্যায় দেন হামারে আসাম মে ভি বহুত সারে ইউ নো লাইক পন্ডাল বগেরা রঙ্গোলি মেকিংস এন্ড অল ইয়ে সব কম্পিটিশনস বগেরা ভি মতলব আয়োজন করতে হ্যায় ওয়াহাঁ পে উইশ ইউ আ ভেরি সেফ এন্ড হ্যাপি দুর্গা পূজা থ্যাংক ইউ